আসসালামু আলাইকুম সবাই, কেমন আছেন সবাই? কেরালা ব্লগ থেকে স্বাগতম জানাই। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি, আপনাদের দোয়াতে। চলে এসেছি আর একটা নতুন ব্লগ নিয়ে, টুকটাক ঘোরাঘুরি থাকাও একটু টুকটাক ঘোরাঘুরি নিয়ে, আর ঘুম থেকে উঠে চা, আর সাথে আমার খুব প্রিয় এই যে বাটার বন, আমার কিন্তু খুব পছন্দের এটা, বাটার বন দিয়ে চা খাইতে। ও অবশ্য ওর জন্য সিঙ্গাড়া নিয়ে আসছে, আমি সিঙ্গাড়া লাইক করি না বেশি। আর আমার চা সাথে আছে বাটার বন। যাচ্ছে আমরা দুইজন একটু ঘুরতে, নাকি ঘুরতে বেরিয়ে হয়েছে, দেখা যাক কোথায় যাওয়া যায়। আর এটাও আমরা সাথে সাথে একটু খুলে দাও, আমি ভিতরটা একটু কেমন দেখি। এটা দেশি স্টাইলে বাটার বন, নাকি বল? আর একটা আছে আলাদিনের, ওটা বেশি মজা, বাট সামটাইমস ওখানে পাওয়া যায়, সামটাইমস যায় না। তো এখানে নতুন এই দোকানটাতে নতুন বাটার বন বানাচ্ছে, তো সেদিন খেয়েছি, খুবই ভালো লাগছে, খারাপ লাগেনি। এখন থেকে প্রায় খাই, নাকি? এখানে ভালো লাগছে, বাসার পাশে একেবারে। ওদের চাটা অনেক মজার, এখন নতুন করে বানাচ্ছে, চাটা অনেক মজার, সেই সাথে আমার প্রিয় বাটার বনও থাকে। আমরা এখন একটু হাইওয়েতে উঠবো, যাচ্ছি সামনের দিকে হাইওয়েতে। চলে এসেছি আমরা পার্কে, এই যে আমার চাটা নিয়ে আমরা নেমে পড়লাম গাড়ি থেকে, এবার আমি নিয়ে যাব আপনাদের সোজা নদীর ধারের দিকে। তো চলুন আমার সাথে, আমরা যাই এখন নদীর পাশে, নদীর পাশে যাচ্ছি। এত বাতাস, বাতাসের শব্দ, মোমো শব্দ, বাতাস এত প্রচুর ছিল ওই দিন যে মনে হচ্ছে আমাদেরকে উড়িয়ে নিয়ে যাবে হয়তো বা, হয়তোবা এখন থেকে বাতাস শব্দ শুনতে পাচ্ছেন। এত এত ওয়েদারটা ভালো লাগছে, আমরা মানে পাশে এসে বাতাসে মনে হচ্ছে আমাদেরকে উড়িয়ে নিয়ে যাবে, রীতিমতো আমাকে তো কয়েকবার ধাক্কাও দিয়ে ফেলছে বাতাসে, এত এত বাতাস। আমার আমি সহজে এত বাতাসে কখনোই বের হইনি, রীতিমতো সাথে সাথে নিশ্চয়ই আপনারা বাতাসের শব্দটাও শুনতে পাচ্ছেন, অনেক অনেক বাতাস। বাতাসে ওই দিন পরে গেছে সিম্পল একটা ব্লেজার, আমি তো হেভি জ্যাকেট পরে গেছে, তো আমার এতটা প্রবলেম হয়নি। অনেক ঠান্ডা ছিল, অনেক ঠান্ডা, অনেক বাতাস, বাতাসে রীতিমতো আমাদের হাত তো অবশ হয়ে গিয়েছে, এত বাতাস। ক্যামেরাটাতে ধরে রাখবো বেশিক্ষণ তাও পাচ্ছিলাম না। আমরা এই সাইডটাকে আসলাম, এই সাইডটাকে দেখেন কি অপরূপ দৃশ্য, নদীর উপর দিয়ে ব্রিজ, তারপরে নদীটা শান্ত হয়ে আছে, দুই পাশে পরপর দুইটা ব্রিজ, তার ভিতরে বাতাসে আমাকে মিষ্টি মিষ্টি বাতাসে এনজয় করতে এই বাতাসে নাকি চলে আসতে পারে, মিষ্টি মিষ্টি বাতাস, মিষ্টি মিষ্টি বাতাস, বাতাসে কিন্তু
বেশিক্ষণ এখানে ভিডিও করতে পারিনি বিকজ আমার হাত একেবারে ফ্রোজেন হয়ে যাচ্ছে। তো গাড়ির দিকে রওনা দিচ্ছি, বাড়ির দিকে রওনা দেবো বিকজ ওয়েদার ইজ টোটালি ভেরি 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 কোল্ড, ওয়েদার এত কোল্ড। তো যা বলার কথা লাগে না, এদিকে তার হাত হাত অবশ্যই যাচ্ছে, তার মধ্যে পিকচার উঠাচ্ছে। তুমি কি ভিডিও করো নাকি? গুড জব, সে আবার ভিডিও করে, তার হাত নাকি অনেক অবস্থা খারাপ, তারপরে ভিডিও করে। এই ঠান্ডার ভিতরে, এই বাতাসের ভিতরে তাও কিন্তু পার্কে মোটামুটি মানুষ ছিল। এর ভিতরে অনেকেই আসছে, কেউ আসছে তাদের ডগ নিয়ে, কেউ আসছে জগিং করতে, কেউ আসছে আমাদের মতো ঘুরতে। আর আমি গাড়ির দিকে রওনা দেওয়ার সময় আমি পার্কটা আপনাদের সাথে শেয়ার করছি, চারিদিকে একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছি। পার্কটা কিন্তু অনেক সুন্দর, যখন সামার আসে তখন সব গাছগুলোতে পাতা ফুল সব চলে আসে, তখন দেখতে অনেক ভালো লাগে। এখন তো অনেক ঠান্ডা, সেই কারণে কোনো গাছে তেমন পাতা নেই, সবই শুকনো শুকনো গাছ মনে হচ্ছে। মনে হচ্ছে যে মোর মোর কখনোই গাছগুলোতে পাতা থাকে না, মরা মরা গাছ, কিন্তু না, যখনই সামার চলে আসবে গাছগুলোতে সব পাতা ভরে যাবে, পাতা ফুল টুল সব কিছু মিলে তখন কিন্তু অনেক সুন্দর লাগে। আর এই ব্রিজটাও কিন্তু অনেক সুন্দর। তো আমরা চলে এসেছি, তার মধ্যে দেখেন মানে কিছুদিন আগে হয়ে যাওয়া স্নো, সেই স্নো এক ঠান্ডার কারণে এখনও এখনও আছে। এটা কিন্তু পার্কিং লট, সেই পার্কটার, আমরা পার্কিং লটের গাড়ির কাছে চলে এসেছি। আমি এই স্নোগুলো দেখাই, স্নোগুলো এই কাদা কাদা মতো হয়ে গেছে এই কয়েকদিনে, কিন্তু প্রচণ্ড ঠান্ডার কারণে কম গলছে। এর ভিতরে কিছুদিন কয়েকদিন গরম পড়েছিল, সেই কারণে একটু গলে গেছে, আর টেম্পারেচার লো থাকাতে এখনও ওইটুকু দেখা যাচ্ছে। কারণ কিছুদিন আগে আমাদের এখানে ইউএসএতে প্রচুর পরিমাণ স্নো পড়েছিল। এই আর কি, তো আমরা গাড়ির কাছে চলে এলাম, গাড়িতে উঠবো এখন। উঠে আমরা একটু যাব অন্য সাইডে দেখে, তারপরে বাসা, ঘুরতে বের হলে যা হয়। আর যেহেতু এখন একটু ঘুরেই বেড়াই, কিছু করার নাই, ঘুরতে আসলে ভালোই লাগে। তো এই আর কি, সবাই ভালো থাকবেন, আমাদের সাথেই থাকবেন। চ্যানেলটিকে যারা এখনও সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আমাদের আজকের মতো ঘোরাঘুরি এখানেই শেষ, যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটাকে যদি ভালো লেগে থাকে। সবার শুভকামনা এখনকার মতো, আল্লাহ হাফেজ।